হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সুপান বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তো আজ আপনাদের সামনে তুলে ধরছি আরেকটি নতুন খবর, যে কর্তৃপক্ষের দুটি সিদ্ধান্তে চাকরি খোয়ানোর আতঙ্কে ভুগছে রাজ্যের হাজার হাজার শিক্ষক। কিন্তু কেন, সেই বিষয়ে যে আজকের গুরুত্বপূর্ণ খবরটি, সেটি আজ প্রিয় বন্ধু পোর্টাল থেকে পাওয়া গিয়েছে, সেটি আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। এবং সঙ্গে বলবো, যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করুন, এবং এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এর জন্য সাবস্ক্রাইব লেখা লাল রঙের বাটনটি ক্লিক করবেন এবং পাশে যে বেল বাটনটি চলে আসবে বন্ধুরা সেটিও ক্লিক করবেন নতুন নতুন আপডেটগুলো পেতে। তো আজ যে শিক্ষার্থী শিক্ষক রয়েছেন তাদের মনে এক ভয়ের সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ খবরটি, যে প্রশ্ন পাস কাণ্ডের জেরে কর্তৃপক্ষের দুই মানবিক সিদ্ধান্তে চাকরি খোয়ানোর আতঙ্কে ভুগছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক। পশ্চিমবঙ্গে নবনিযুক্ত ও অবশিষ্ট প্রাথমিক শিক্ষকদের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিংয়ের যে প্রশিক্ষণের পরীক্ষা হয়েছিল তাতে অভিযোগ ওঠে প্রশ্ন ফাঁসের। তো সেই প্রশ্ন ফাঁসের জন্য পশ্চিমবঙ্গের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এনআইএস, আপনারা শুনেছেন, যার জেরে চূড়ান্ত অপমানিত রাজ্যের শিক্ষক মহল এবার তারা কিন্তু খুবই ফুসছে। আর তারই মাঝে এনআইএসের সরকারি ওয়েবসাইটে ঘোষণা দেখা গেল, বাতিল হয়ে যাওয়া 506 এবং 507 পেপারের পরীক্ষা একই দিনে হতে চলেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 3রা ফেব্রুয়ারি দুই বিভাগের মোট 6 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হবে রাজ্যের শিক্ষকদের, ফলে চূড়ান্ত অসুবিধার মুখে শিক্ষকরা। তার উপরে এই রকম যে হতে চলেছে তাই নিয়ে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট পড়েছিল, আর সেই আশঙ্কায় সত্যি করে অবশেষে সামনে এলো সেই চূড়ান্ত বার্তা। যে আর এখানেই প্রশ্ন উঠেছে যে পরীক্ষা সূচির মতো অতি গুরুত্বপূর্ণ ও কনফিডেন্সিয়াল ব্যাপারের আগে থেকে কিভাবে ফাঁস হয়ে যায়। তবে শিক্ষকদের অসুবিধা এখানেই শেষ নয়, এরই সঙ্গে জানা গেছে বাকি যে 508, 509 এবং 510 তার বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়েছে, সেই পরীক্ষার যে যার পরীক্ষা হচ্ছে 15 এবং 16 মার্চ। অতীত অভিজ্ঞতা থেকে এই পরীক্ষাগুলিতে বেশ বড় সংখ্যক পরীক্ষার্থী ফেল করে অথবা RW হয়, কিন্তু এই প্রশিক্ষণ শেষ করার জন্য 30 মার্চ 2019 পর্যন্ত কিন্তু NCTE শেষ সময় বেঁধে দিয়েছে। তো ফলে প্রশ্ন উঠেছে, পরীক্ষা শেষ করতে যদি 16 মার্চ লাগে তাহলে 31 মার্চের মধ্যে রেজাল্ট দিয়ে সবাইকে পাস সার্টিফিকেট কীভাবে দেবে? যারা অকৃতকার্য হবেন এত কম সময় তাদেরই বা কী হবে? এটা কি জেনে শুনে রাজ্যের শিক্ষকদের অসুবিধায় ফেলার জন্য পরিকল্পনা মাফিক হচ্ছে? প্রশ্ন তুলতে শুরু করেছেন শিক্ষক সমাজ। কেননা বর্তমানে রাজ্যের 1,69,000 প্রাথমিক, SSK, MSK ও বেসরকারি চাকরিরত শিক্ষক শিক্ষিকারা এই পদ্ধতির মধ্য দিয়ে যাচ্ছেন, ফলে বিপুল সংখ্যক শিক্ষক আপাতত চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত। এই প্রসঙ্গে তবে রাজ্যের শিক্ষকদের সংগঠনের ঐক্যমুক্ত মঞ্চের শীর্ষ নেতা তথা মইদুল ইসলাম জানিয়েছেন যে তারা আগে থেকে এনআইএসের কর্তৃপক্ষের মনোভাব মোটেই শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল নয়, বরং পদে পদে বিব্রত করার সর্বপ্রকার প্রচেষ্টা চলেছে প্রশ্ন ফাঁসের মতো বড় সড় ইস্যু ধামাচাপা দিতে, তিনি বলেছেন। কিন্তু তার ফলে রাজ্যের বিপুল পরিমাণ শিক্ষকের জীবনে বড় সড় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সব থেকে বড় কথা, এত বৃহৎ পরিমণ্ডলের একটি ঘটনা নিয়ে রাজ্য সরকার একেবারেই উদাসীন। তো এর জন্য কিন্তু সকলের মনে একটা ভয়ের সৃষ্টি হয়েছে। তো মইদুলবাবু আরও বলেছেন, আমরা ইতিমধ্যেই NIS-এর কলকাতা রিজিওনাল অফিসে এই নিয়ে ডেপুটেশন দিয়েছি, এমনকি আমরা আইনি লড়াইয়ের পথেও যাচ্ছি, কিন্তু আজ রাজ্যের 1,69,000 শিক্ষকদের জীবন জীবিকা বিপন্ন। এই অবস্থায় রাজ্য সরকার চুপ করে থাকতে পারেন না, তাই আগামী 21শে জানুয়ারি রাজ্যের শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে আমরা বিকাশ ভবন অভিযান করছি। NIS-এর এই হটকারী ও অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের এই বিকাশ ভবন অভিযানের রাজ্যের শিক্ষক মহল ও সুশীল সমাজকে আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনারা শুনলেন, যেহেতু NCTE-র রুলস হচ্ছে 31শে মার্চের মধ্যে এলিজেবল হতে হবে, অর্থাৎ পরীক্ষায় পাস করতে হবে, কিন্তু এ নিয়ে কিন্তু এবার সমস্যাও দেখা দিচ্ছে, যার আশঙ্কায় এখন শিক্ষকরা রয়েছেন। তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম, যে সামনে কী হবে সেটাই এবার দেখার। তো সঙ্গে বলবো, ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।